হুজুর, আমি জলি বলছিলাম ওজন পার্ক থেকে। আমার দুইটা প্রশ্ন আছে হুজুরের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে কত টাকা, যে কত ডলার ক্যাশ থাকলে জাকাতটা দিতে হয়? আর সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে, আমি যে রুমে নামাজ পড়ি সেইখানে, যে জায়গাতে পড়ি আর কি, সেখানে আমার রুমের ডান সাইডে একটা ড্রেসার আছে। এই অনেক সময় অজু করার পরে যে ড্রেসারটার আয়নার মধ্যে চুকটা পড়ে যায়, এতে কি আমার নামাজটা হচ্ছে নাকি? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আপনাকে আমাদের বোন প্রশ্ন করলেন। ডক্টর মনজুর আলাহি, আপনি নিশ্চয়ই প্রশ্ন শুনতে পেয়েছেন, আমি রিপিট করছি না, আপনার কাছে আমরা উত্তর চাচ্ছি। জি, প্রথম প্রশ্ন করেছেন কত টাকা থাকলে জাকাত দিতে হয়। আমরা জানি যে জাকাতের দুটো নিসাব, একটা হলো স্বর্ণের নিসাব আর একটা হলো রূপার নিসাব। এই দুটো হলো আসলে টাকার নিসাব, যেহেতু এই দুটোই ছিল একসময় মুদ্রা। এখন মুদ্রা কোথাও হলো ডলার, কোথাও স্টার্লিং পাউন্ড, কোথাও টাকা যেমন বাংলাদেশে, কোথাও রিয়াল যেমন সৌদি আরবে, বিভিন্ন মুদ্রা আছে। কিন্তু মুদ্রাগুলোর তো একটা মান আছে, তাই না? এবং আমরা জানি যে বিশ্ববাজারে স্বর্ণের একটা মূল্য আছে, রূপারও একটা মূল্য আছে। আর এটাও আমরা জানি যে স্বর্ণের দামটা একটু বেশি, রূপার দামটা একটু কম। সেই জন্য শরিয়া স্বর্ণের যে জাকাতের সীমানা সেটা নির্ধারণ করেছে, যদি সেটা পিওর গোল্ড হয় তাহলে 85 গ্রাম, 85 গ্রাম অর্থাৎ 85 গ্রাম। 85 গ্রাম 24 ক্যারেটস এর স্বর্ণ থাকলে অথবা তার সমপরিমাণ মূল্য থাকলে এটা হলো নেসাব, যদি পুরো বছর এই নেসাবটা থাকে। আরেকটা নেসাব হলো রূপা, সেক্ষেত্রে 24 ক্যারেটস বা পিওর সিলভার যেটাকে আমরা বলি, পিওর সিলভারের যদি 595 গ্রাম সিলভার কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হয়। এবং আমরা এটাও দেখেছি যে 595 গ্রাম সিলভার এটা বিশ্ববাজারে অথবা বাংলাদেশে এটা এর দাম 85 গ্রাম পিওর গোল্ডের চাইতে কম। তাহলে স্বর্ণের যে নিসাবটা শরীয়তে নির্ধারণ করা হয়েছে সেটার পরিমাণটা একটু বেশি, এবং সেটা জাকাত দাতাদের পক্ষে সুবিধা হয় যে অনেক পরিমাণ টাকা থাকলে তখনই জাকাত ওয়াজিব হয়, নয়। আর যদি রূপার নেশাবটা কারো কাছে থাকে সেটার পরিমাণটা একটু কম, সেক্ষেত্রে রূপার নেশাবের পরিমাণ টাকাটা থাকলে এটা গরিব দুঃখীদের জন্য সুবিধা হয় এবং জাকাত দাতাদের জন্য হয়তো একটু কষ্ট হয়, কারণ অল্প টাকা থাকলেই তাদের উপর জাকাত ধার্য হয়। তো এক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে দুটো নেসাবের যেটাই আগে পৌঁছে এবং সেই পরিমাণ নেসাবের টাকাটা যদি এক চন্দ্র বছর কন্টিনিউ করে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এখন এক্ষেত্রে আমরা দেখি যে যেমন রূপার নেসাবের ক্ষেত্রে এটা $1,000 মতো হতে পারে, যেটা বাংলাদেশে 75 থেকে 80 বা 85 হাজার ডলার, এগুলো উঠানামা করে আমরা জানি। যেমন আমরা জানি এই মুহূর্তে গত কয়েক মাসের স্বর্ণের দাম বেশ উঠানামা করেছে, আবার রূপার দামও তার সাথে কম বেশি উঠানামা করে। তো সেক্ষেত্রে আমাদেরকে যখন আমাদের কারো জাকাতের সময়টা এসে যাবে, আমরা নিশ্চিত যে আমাদের নেশা পরিমাণ সম্পত্তি আছে, 1 বছর ধরে ছিল, তাহলে আমরা এক চন্দ্র বছর শেষ হওয়ার প্রাককালে বাজারে একটু যাচাই করব যে রূপার নেশাবের হিসাবে টাকার মূল্য মানে সেটার পরিমাণ কত। আর স্বর্ণেরটা তো আমরা বুঝতে পারছি এটা অনেক বেশি হবে, অতএব ছোট নিসাবটাকে ধরে নিয়েই 2.5% আমাদেরকে জাকাত দিতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বোন সালাত সম্পর্কিত একটি প্রশ্ন করেছিল, উনি বলছেন যে উনি নিয়মিত সালাত আদায় করেন, সে প্রসঙ্গে প্রশ্নটি আপনি। উনি সম্ভবত বলেছিলেন যে আয়না তার ছবিটা যদি দেখা যায় তাহলে কি তার সালাতটা হবে কিনা, এটাই তো প্রশ্ন করেছেন, তাই না? জি। আচ্ছা, না, নিজের ছবি যদি আয়নায় কখনো দেখা যায় বা প্রতিবিম্বিত হয়, ইভেন সালাতের সময়ও যদি তার সামনে সে ছবিটা কখনো হয়তো অসতর্কতার কারণে অথবা তিনি খেয়াল করেন এই অবস্থায় চলে আসে, তাহলে তার সালাত শুদ্ধ। কিংবা আয়নাকে সামনে রেখেও যদি তিনি সালাত আদায় করেন তাহলে সেটা একটা আলাদা ছবি হিসাবে গণ্য হবে না, বিধায় তার সালাতটা শুদ্ধ। কিন্তু এটা মনে রাখতে হবে, আপনি যদি সামনে আয়না রাখেন তাহলে আপনার সালাতের মনোযোগ কিন্তু নষ্ট হবে। রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জানি
তিনি একবার একটা একটা উপহার পেয়েছিলেন, একটা চাদর, যে চাদরের মধ্যে কিছুটা স্ট্রাইপ ছিল, মানে বেশ কিছু হয়তো জিগজ্যাগ টাইপের কিছু ডিজাইন ছিল। এটা কোনো ছবি বা চিত্র ছিল না, বাট ডিজাইন ছিল। এই ডিজাইনের কারণে দেখা গেল যে তার চোখ পড়ার কারণে ছালাতে অমনোযোগিতা সৃষ্টি হয়েছে, এবং তিনি পরবর্তীতে আরেকজন সাহাবিকে দিয়ে ওই চাদরটা ফেরত পাঠিয়েছেন এবং বলেছেন, এই চাদরটা পাল্টিয়ে তুমি এমন একটা চাদর আমাকে দাও যে চাদরের মধ্যে এরকম কোনো ডিজাইন নেই। তাতে বোঝা গেল যে সালাতে মনোযোগিতা নষ্ট করে এমন কিছু আসলে এমন কোনো কিছু, সেটা পরিধান করা হোক বা সামনে রাখা হোক, সেটা রাখা যাবে না। অতএব আপনি নিজেকে আয়নায় দেখছেন আর সামনে এভাবে সালাত আদায় করছেন, এটা সঙ্গত নয়। আর যদি আপনার মনোযোগ একদমই নষ্ট হয়ে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। AdDeen Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ্দিন, এবং পাশের বেল আইকনটি চাপুন, পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।